সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকের তরল পদার্থে অবস্থ ও চাপ অধ্যায়ে তৃতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি। আমি আজকে তোমাদের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এখানে ভালো করে খেয়াল করো, দুইটা চিত্র দেওয়া আছে। একটা ছবিতে আছে জাহাজ, আর একটা ছবিতে আছে কিছু লোহা। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে লোহাকে যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, বা সমুদ্রে ফেলে দেওয়া হবে, নদীতে ফেলে দেওয়া হয়, তাহলে লোহার টুকরোগুলো কি হবে, ডুবে যাবে। কিন্তু লোহার তৈরি জাহাজ অথচ পানির মধ্যে ভেসে থাকে। তাহলে এই যে জাহাজ পানিতে কেন ভাসে আর লোহার টুকরা কেন ডুবে যাচ্ছে, সেই বিষয়টি আসলে নির্ভর করে বা যে নীতির উপর ভিত্তি করে তৈরি, সেই নীতিটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আজকে আমি তোমাদের আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, খেয়াল করো ছবিতে, একটি ছবি লক্ষ্য করো। ছবিটিতে যে মানুষটি আছেন তিনি হচ্ছেন একজন গ্রিক বিজ্ঞানী, যার নাম হচ্ছে আর্কিমিডিস। তার নাম অনুসারে এই সূত্রটি নামকরণ করা হয়েছে আর্কিমিডিসের সূত্র। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আর্কিমিডিসের সূত্রটি আসলে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছেন। ছোট্ট একটা ভিডিও লক্ষ্য করো তোমরা। একটি ময়দার টুকরোকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া যায়, দেখা যাবে যে ময়দার টুকরোটি পানির মধ্যে ডুবে গেছে। আবার ওই একই ময়দার টুকরোটিকে যদি আমরা চ্যাপ্টা করে যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে ময়দার টুকরোটি পানির উপর ভেসে থাকবে। এক্ষেত্রে যদি ময়দার টুকরোটির উপর যদি দুটি মার্বেলও দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে মার্বেলের ভরটাও, তিনটি মার্বেল আমরা দিয়ে দেখলাম, চারটি দিলাম, তারপর দেখা যাবে যে ময়দার টুকরোটি সহ মার্বেল পানিতে ভেসে থাকে। জাহাজও এরকম ভাবে পানিতে ভাসে। তাহলে ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লোহার টুকরাটা আয়তন কম, পানি অপসারণ করে, যার জন্য তার আয়তন কম, সে ডুবে যায়। আর জাহাজটা আয়তন অনেক বড় হয়, যার জন্য জাহাজটি পানি বেশি অপসারণ করে, এই জন্য জাহাজটি পানিতে ভেসে থাকে। আর এই জাহাজ পানিতে ভেসে থাকে আর লোহার টুকরা যে ডুবে যাচ্ছে, এই ভাসার কারণটাই আবিষ্কার করেছে আর্কিমিডিস। এবং এই যে সূত্রের দ্বারা তিনি এটা আবিষ্কার করেছেন, সেই সূত্রটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র। ছবিগুলো আবার লক্ষ্য করো। এখন একটু খেয়াল করো, আমি বলছি আর্কিমিডিসের সূত্রটি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং খাতায় লিখে ফেলো যে কোন তরল বা বায়বীয় পদার্থে কোন বস্তুকে ছেড়ে দিলে বা ডুবালে বস্তুটা কি হবে, কিছুটা ওজন হারাবে। স্বাভাবিক অবস্থায় বস্তুর যা ওজন থাকবে, যদি ওই বস্তুটাকে আমরা পানিতে বা কোনো তরলে বা কোনো বায়বীয় পদার্থে নিমজ্জিত করি বা ডুবাই, তাহলে ওই বস্তুটা কি হবে, কিছুটা হালকা মনে হবে। এই হালকা মনে হওয়ার কারণে হচ্ছে কি, বস্তুটা কিছুটা ওজন হারাবে। আর এই বস্তুটি যতটুকু ওজন হারাচ্ছে, এই হারানো ওজনটা হচ্ছে বস্তুটির অপসারিত তরলের ওজনের সমান। এখন সূত্রটা আবার খেয়াল করো যে স্থির তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায়। বস্তুটির এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান, এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। বস্তুটি যে পরিমাণ ওজন হারাবে, অর্থাৎ বস্তুর হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। আমি একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে তোমাদের এটা দেখাচ্ছি।
খেয়াল করো, এখানে আমরা কিছু পাথর নিয়েছি, তোমরা বাসায় এটা করতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করতে হবে। পাথরের টুকরা, একটা বিকার বা গ্লাস নিবে, আর সেই সঙ্গে কি করবে, একটা সুতা দিয়ে পাথরের টুকরাটাকে বেঁধে নিবে। বেঁধে নেওয়ার পর ওই পাথরটা গ্লাসটিকে সম্পূর্ণ পানি কানায় কানায় পূর্ণ করবে। পূর্ণ করার পর পাথরের টুকরাটা যদি গ্লাসের মধ্যে পানির মধ্যে ছেড়ে দাও, তাহলে দেখা যাবে কিছু পানি উপচে পড়ে যাচ্ছে। তাহলে যতটুকু পানি উপচে পড়ে গেল, এটা আরেকটা বড় পাত্রের মধ্যে গ্লাসটাকে রাখবে, যেন পানিটা ওই পাত্রের মধ্যে থেকে যায়। তাহলে এই পানি যতটুকু থেকে গেল, এই পানিটুকুর যে ওজন হবে, আর বস্তুটার পাথরের টুকরাটা ছেড়ে দেওয়ার পর যে হালকা মনে হয়েছিল, সেই হারানো ওজনটা এই ওজনের সমান হবে। অর্থাৎ বস্তুটার বাতাসে যে ওজন ছিল, সেই ওজন থেকে পানিতে ডুবানোর পর ওজনটা কি হবে, কিছুটা কমে যাবে, যার জন্য এটা কি হচ্ছে, হালকা মনে হচ্ছে। আর যতটুকু ওজন কমে যাচ্ছে, সেই ওজনটাই হচ্ছে ওই গ্লাস থেকে যতটুকু পানি বাইরে উপচে পড়েছে, সেই পানির যে ওজন, সেই ওজনের সমান। এখন খেয়াল করো, আমরা যদি মাপতে পারি, ধরে নিচ্ছি আমি যে বস্তুটার ওজন হচ্ছে 50 গ্রাম বা 40 গ্রাম বা 30 গ্রাম, যাই হোক না কেন, অপসারিত পানির ওজনটাও হবে 50 গ্রাম, 40 গ্রাম, 30 গ্রাম। অর্থাৎ বস্তুটার হারানো ওজন বা পাথরের হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান হবে। পরীক্ষাটি তোমরা বাসায় করে দেখবে। দেখো, এখানে আমি ছবির সাহায্যে দেখাচ্ছি যে একটা বিকারে একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে সিলিন্ডারকে আমি যদি এরকম পাশে নল থাকে, তাহলে বস্তুটা ডুবানোর সাথে সাথে কি হচ্ছে, দেখো সাইড দিয়ে পানি পড়ছে বা বের হয়ে আসছে। এই পানির ওজনটাকে যদি আমরা পরিমাপ করি, তাহলে বস্তুটার যে পরিমাণ ওজন পানির মধ্যে রাখার পর যে ওজনটা পাবো, সেটা যতটুকু ওজন কমে যাবে তার আসল ওজন থেকে, বাতাসের ওজন থেকে, সেই ওজনটার পরিমাণ আর এই পানির পরিমাণ, অপসারিত পানির পরিমাণটা কি হবে, ওজনটা কি হবে, সমান হবে। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর এই আর্কিমিডিসের সূত্রটা আসলে আমরা কেন পড়ছি বা কেন জানছি, তাহলে এই আর্কিমিডিসের সূত্রের জানার কারণ হচ্ছে যে কোনো বস্তু কি অবস্থায় পানিতে বা তরলে বা বায়বীয় পদার্থে ভেসে থাকবে বা ডুবে যাবে, তাহলে বস্তুর ভাসার এবং ডোবার কারণ সম্পর্কে আমরা জানতে পারি এই আর্কিমিডিসের সূত্র থেকে। আর এখানে আর্কিমিডিসের সূত্রটা যে আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন, আমি একটু ছোট্ট একটা ঘটনা বলি। ওই দেশের রাজা তার একটা মুকুট বানিয়ে দিয়েছিল, এখন ওই মুকুটটা আসল সোনার তৈরি ছিল কিনা সেটা পরীক্ষা করে দেওয়ার জন্য আর্কিমিডিসকে দেওয়া হলো। তখন আর্কিমিডিস কি করলেন, এটা কিভাবে বের করবেন যে এটা খাদ আছে কি নাই বা সোনাটা কতটুকু খাঁটি সোনা দিয়েছে, তখন তিনি অনেক ভেবে 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 হঠাৎ চিন্তা করলে আবিষ্কার করলেন যে হ্যাঁ, এটাকে যদি আমি ডুবাই, তাহলে এই যে ওজনটা হবে সোনার ওজনের সমান যদি না হয়, ঘনত্ব যদি সমান না হয়, তাহলে বুঝতে হবে যে এটার সাথে কি আছে, খাদ মেশানো আছে। তাহলে আর্কিমিডিসের সূত্রের সাথে কিন্তু প্লবতা বলেরও একটা সম্পর্ক আছে বা ঘনত্বেরও একটা সম্পর্ক আছে। এখন খেয়াল করো, আমি যেটা বললাম যে কোন বস্তু পানিতে বা তরল পদার্থে ভাসা এবং ডোবার কারণগুলো কি, এখানে ছবিটা খেয়াল করো, একটা নৌকার মধ্যে অনেকগুলো লোক যাচ্ছে, তারপরও নৌকাটা ভেসে আছে, কিন্তু এর চাইতেও যদি অধিক বেশি, অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যে প্রায়ই নৌযানে দুর্ঘটনা ঘটে, এটা ঘটার কারণ হচ্ছে নৌকার যতটুকু যাত্রী নেওয়া দরকার তার চাইতেও বেশি যাত্রী নেয়, যার জন্য নৌকাটি ডুবে যায়। এখন এই বস্তু ভাসা এবং ডোবার যে কারণটা, সেই কারণটা আমি তোমাদেরকে এইখানে একটু লিখে রেখেছি। দেখো, সূত্র দিয়ে দেখাচ্ছি আমি, এখানে দেখো খেয়াল করো, যদি একটা পাশের চিত্রটা খেয়াল করো, এখানে আছে একটা সিলিন্ডার বা একটা বস্তুকে আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাহলে পানিতে ডোবানোর ফলে বস্তুর যে ওজন, এটা কি করবে, নিচের দিকে কাজ করবে। আর ঠিক একই রকম ভাবে এই পানিটাও কি করবে, বস্তুটির উপর উপরের দিকে আরেকটি বল প্রয়োগ করবে। আর এই বলটাকে W2 ধরেছি আমি, বস্তুর যে বলটা নিচের দিকে প্রয়োগ করছে সেটা হচ্ছে W1, আর তরল পদার্থ বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে সেই বলটা হচ্ছে W2। তাহলে এই W1 এবং W2 অর্থাৎ এই দুইটা বলের মধ্যে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এক নাম্বারটা কি খেয়াল করো, যদি W1 ইজ গ্রেটার দেন W2 হয়, অর্থাৎ বস্তুর প্রয়োগকৃত বল যদি পানির বলের চাইতে বেশি হয়, তাহলে বস্তুটি কি হবে, ডুবে যাবে।
অর্থাৎ বস্তুর যে পরিমাণ পানি অপসারণ করছে তার ওজন বস্তুর ওজনের চেয়ে কি হচ্ছে, কম হচ্ছে, এই কারণে বস্তুটা ডুবে যাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, যদি ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন, বস্তু যে বলটা প্রয়োগ করছে সেই বলটা আর ঊর্ধ্বমুখী বলটা, এই দুইটা বলের পরিমাণ যদি সমান হয়, তাহলে কি হবে, বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে, বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি এরকম হয় ডাব্লিউ ওয়ান লেস দেন ডাব্লিউ টু, তিন নম্বর কন্ডিশন, তাহলে দেখা যাবে যে বস্তুর ওজন ঊর্ধ্বমুখী বলের ওজনের চেয়ে কম হচ্ছে, অর্থাৎ এই অবস্থায় প্লবতা বলের মানটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। প্লবতা বলের মানটা বেড়ে যাওয়ার কারণে, বস্তুর ওজনটা কম হওয়ার কারণে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কেন বস্তু ভেসে থাকে এবং ডুবে থাকে। অর্থাৎ এখান থেকে আমি বলছি, আরেকটা বিষয় বলেছিলাম তোমাদের, আর্কিমিডিসের সূত্রের সাথে ঘনত্বের একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, অপসারিত তরলের ওজন যদি বস্তুর ওজনের চেয়ে কম হয়, অথবা বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটি কি হবে, ডুবে যাবে। আর যদি বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়, তাহলে বস্তুটা কি হবে, ভেসে থাকবে বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব, এই দুটার মধ্যে তরলের ঘনত্ব বেশি থাকে, বস্তুর ঘনত্ব যদি কম থাকে, বা অপসারিত তরলের ওজন যদি বস্তুর ওজনের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে, ভেসে থাকবে। আমি আশা করছি এখন তোমরা বুঝতে পারছো যে কেন কোন বস্তু পানিতে ভেসে থাকে বা পানিতে ডুবে যায়। যেমন শুরুতেই আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি, এক টুকরা ময়দা যদি গুলে আমরা পানির মধ্যে ফেলে দেই, ময়দার গোলা, তাহলে সেটা কি হয়, ডুবে যাচ্ছে। কিন্তু যদি ওইটাকে আমরা একটু নকশার মতো করে বা পাতলা করে এটাকে যদি আমরা নৌকার মতো করি, তাহলে এটা কি হয়, ভেসে থাকে। শুধু তাই না, এর মধ্যে দেখো চারটা মার্বেল দেওয়ার পরও ওইটা কি ছিল, ভেসে ছিল। তবে হ্যাঁ, যদি এর চেয়েও বেশি মার্বেল দেওয়া হতো, তখন কিন্তু আর এটা ভেসে থাকতো, এটা কি হতো, ডুবে যেত। অর্থাৎ ওই যে ঘনত্ব বা অপসারিত তরলের ওজন তখন বস্তুর ওজনের চেয়ে কি হতো, বেড়ে যেত, যার ফলে বস্তু তখন ভাসবে। আর যখন অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চাইতে কমে যাবে, তখন কি হবে, ভাসবে। আর যদি বস্তুর ওজন তরলের ওজনের চাইতে কম হয়, তখন ভাসবে। আমি আবারও বলছি, খেয়াল করো এইখানে এই অবস্থায় যাত্রীর নৌকার যে অপসারিত তরলের ওজন আর এই ওজন, এই দুইটার মধ্যে নৌকার ওজনটা হচ্ছে কম, তরলের ওজনটা হচ্ছে বেশি, এই জন্য এটা ভেসে আসে। কিন্তু যখন ওভারলোড হয়ে যায় নৌকার মধ্যে, যতটুকু তার ধারণ ক্ষমতা তার চাইতেও যদি নৌকাটাকে তৈরি করা হয় একটা এই নীতিমালার উপর ভিত্তি করে, যেন এত পর্যন্ত সে লোড নিতে পারবে বা এতটুকু পানি অপসারণ করা পর্যন্ত সে ভেসে থাকবে, কিন্তু যখন সে ওভারলোডেড হয়ে যায়, অর্থাৎ যতটুকু যাত্রী নেওয়া প্রয়োজন তার চাইতেও বেশি যাত্রী নেয়, তখন কি হয়, অপসারিত তরলের ওজনটা বেড়ে যায় আর বস্তুর ওজনটা কমে যায়। এই ফল অপসারিত তরল ওজনটা কি হয়, কমে যায়, বস্তুর ওজনটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে, ওই যেটা বলছি ডাব্লিউ ওয়ান ইজ গ্রেটার দেন ডাব্লিউ টু, বস্তুর ওজন বেশি হওয়ার ফলে তখন এটা কি হয়, নৌকার ওজন বেড়ে যায়, নৌকাটা নিচের দিকে ডুবে যায়। খেয়াল করো, আমি আবারও বলছি, যখন অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চাইতে কম হবে, সেই অবস্থায় বস্তুটা কি হবে, ডুবে যাবে। আর অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চাইতে যদি কি হয়, বেশি হয়, তাহলে বস্তুটি ভেসে থাকবে। বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চাইতে যদি কি হয়, কম হয়, তাহলে ভেসে থাকবে। আর যদি দুইটা ওজনই সমান হয়, তাহলে বস্তুটা সম্পূর্ণ ডুবে ডুবে ভাসবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর এই কারণে শুরুতেই যে আমি তোমাদের ছবি দেখিয়েছিলাম যে জাহাজটা পানিতে ভাসে আর লোহার টুকরা পানিতে ডুবে যায়, এইটাই হচ্ছে এই আর্কিমিডিসের নীতির ব্যাখ্যা। আরেকটা ভিডিও তোমরা লক্ষ্য করো, এটা দেখে আমি আশা করব যে তোমরা আর্কিমিডিসের সূত্রটা সম্পূর্ণ ভালোভাবে বুঝবে, বা তোমরা চাইলে ঘরে এভাবে বোতল কেটে তৈরি করতে পারো, করে নিজেরা পরীক্ষা করে দেখতে পারো।
যেহেতু ঘরে সবার মাপার যন্ত্র থাকে না, সেহেতু এই পরীক্ষাটির সাহায্যে মাপার আলাদা করে বাতাস ওজন বা পানিতে ওজন নেওয়ার প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি এক্সপেরিমেন্টটা করতে পারবো। পানিতে ডোবানোর সাথে সাথে ওজন কমে গেছে, যার জন্য ওই পাল্লাটা নিচের দিকে নেমে গেছে, ওজন বেশি আর এটা কম বলে উপরে উঠে আসে। এবং এই যে অপসারিত পানিটা এই গ্লাসে জমা হচ্ছে, এখন এই গ্লাসের পানিটা আমরা কি করছি, যেখান থেকে পাথরটা পানির ওজনটা কমে গিয়েছে সেই বোতলে আমরা দিয়ে দিচ্ছি, ফলে কি হবে আবার দুইটা সমান অবস্থায় চলে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পেলাম যে তরলে নিমজ্জিত কোন বস্তু যতটুকু ওজন হারায় এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে প্রশ্নগুলো খাতায় লিখে নাও, ছুটির পরে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখবো তোমরা কিরকম লিখতে পেরেছো, কেমন বুঝতে পেরেছো। এই উত্তরগুলো যদি তোমরা খাতায় লিখতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো লেখা আছে বস্তুর হারানো ওজন 50 গ্রাম হলে অপসারিত পানির ওজন কত হবে। তাহলে আমরা জানি যে বস্তুর হারানো ওজন আর অপসারিত পানির ওজন কি সমান, তাহলে নিঃসন্দেহে এখানে যেহেতু 50 গ্রাম তাহলে উত্তরটাও কি হবে অপসারিত তরলের ওজনটাও কি হবে 50 গ্রাম। খাতা রেডি করো, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। চিত্রটা লিখে নাও, চিত্রটা এঁকে না, এখানে একটা পাত্র দেওয়া আছে যার ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার এবং এটার মধ্যে কিছু পানি রাখা আছে, যে পানির উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার আর আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় পানির ঘনত্ব কত এটা উল্লেখ থাকবে না, শুধুমাত্র উচ্চতা দেওয়া থাকবে আর ক্ষেত্রফল দেওয়া থাকবে। তার আলোকে তোমাদের যে প্রশ্নগুলো লিখতে হবে সেই প্রশ্নগুলো তোমরা একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। ব্লকের উপরিতলে পানির চাপ বের করো। আমরা তরল পদার্থের চাপ কিন্তু আমরা নির্ণয় করে এর আগে প্রথম ক্লাসে আমরা পড়েছি, সেই ক্লাসের আলোকে আমি এটা দিচ্ছি। ব্লকের উপরিতলে পানির চাপ বের করো। 2 নম্বর প্রশ্ন লিখো, ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় কর। প্রথমটা হচ্ছে ব্লকের উপরে তলে পানির চাপ, দ্বিতীয়টা হচ্ছে ব্লকের তলদেশে পানির চাপ। 3 নম্বর প্রশ্নটা লিখো, ব্লকের উপরে তলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। ব্লকের উপরে তলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। 4 নম্বর প্রশ্ন, ব্লকের নিম্নতলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। অঙ্কগুলো খাতায় করবে, আমরা বল নির্ণয় করাও জানি চাপ নির্ণয় করাও জানি, কাজেই অঙ্কগুলো করতে তোমাদের কোন রকম অসুবিধা হবে না। আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করব, সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।